বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে মরণঘাতী করোনা ভাইরাস। ঢাকায় সিনেমাতেও প্রভাব পড়েছে করোনার, চিন্তার ভাঁজ হল মালিকদের চোখে মুখে। শুটিং বন্ধ করার পাশাপাশি বাতিল করা হচ্ছে ছবি মুক্তির তারিখও। করোনা আতঙ্কে বেশিরভাগ সিনেমা হলেই দেখা গেছে দর্শক সংকট। নতুন সিনেমা না পেলে বন্ধ হতে পারে আরো বেশ কিছু হল, এমন শঙ্কাও করছেন হল সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। হলিউড বলিউডের শুটিং বন্ধের পাশাপাশি করোনা ভাইরাসের আতঙ্কে বাতিল হচ্ছে অনেক চলচ্চিত্র উৎসব। বিশ্বের সাথে এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। করোনা আক্রান্ত দেশের তালিকায় যখন বাংলাদেশের নাম যুক্ত হলো, তারপর থেকে চিন্তার ভাঁজ পড়েছে হল সংশ্লিষ্টদের কপালে। চলতি মাসে মুক্তির তালিকায় ছিল বেশ কিছু আলোচিত সিনেমার নাম, কিন্তু করোনার আতঙ্কে হলে দর্শক কম হওয়ার আশঙ্কায় সংশ্লিষ্টরা সেগুলোর তারিখ পিছিয়েছেন। এক একটা ডেটে একাধিক ছবি রিলিজের অপেক্ষায় ছিল, প্রত্যেকটা প্রডিউসারই এখন যারা ডেট নিয়েছে তারা ফোন করছে বা অ্যাপ্লিকেশনও দিয়েছে দুই একজন যে তারা এখন রিলিজ করতে চাচ্ছে না। তার মানে হচ্ছে যে করোনাতে একদম আমাদের সিনেমা হল খালি হয়েছে। শাকিব খানের সিনেমা শাহিন সাথেও পড়েছে করোনার প্রভাব। হল সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তর পর থেকে এই দর্শক খরা। হলিউড বলিউড আমাদের প্রতিটা শাখায় এটার প্রভাব পড়েছে। সো আমাদের বিনোদন ইন্ডাস্ট্রিতে এটা বেশ ভালোই মানে ইম্প্যাক্ট করেছে আর কি। এটা দর্শক অনেকটা কমে গেছে আমাদের বলাকা ওই যে নিউ মার্কেট এলাকা, সেখানেও দেখা গেছে যে লোক একদম জনশূন্য, লোক খুব কম। ইভিনিং শো তো চলেই না, সে চললেও দুজন একজন লোক থাকে, তাই আমরা খুব বিপদগ্রস্ত আছি। নতুন সিনেমা না পেলে দেশে হল সংখ্যা আরও কমার আশঙ্কা করছেন অনেকেই। আমাদের এক্সিবিটররা কীভাবে চলবে, কারণ আগে তো পুরান ছবি আমরা চালাতাম, তাই না? এখন পুরান ছবিগুলো আপনার ইউটিউব টিউবে চলে যাচ্ছে, ওনার চালাইলে কোনো এখন কোনো দর্শক আসে না। তো এইরকম সিচুয়েশানে গেলে আমার মনে হয় হলগুলো আবার বিদেশের মতো ক্লোজার চলে যেতে পারে, উইচ উইল বি এ ব্যাড সাইন ফর দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড এন্টারটেনমেন্টের জন্য, ইন্ডাস্ট্রির জন্য খারাপ। বাংলাদেশের সিনেমা যেখানে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক এই সময় করোনার প্রভাব আরও বেশি হতাশ করছে সিনেমার সংশ্লিষ্টদের। এই অবস্থায় সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন সবাই। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।